আল্লাহ হয়সু আল্লাহ আপনি সোজা করে লিখলেন আল্লাহ উল্টে দিয়েন হয়সু লয়লায়া কারওয়াহু আল্লাহ আপনি সোজা করে লিখবেন আল্লাহ উল্টো করে লিখবেন আল্লাহ কিন্তু ভগবান শব্দ ভগবায়াকার দন্তন ভগবান উল্টে দিয়ে উল্টে দিয়ে দেন দন্তনাকার বঘর নাগব ভাই নাগব মানে কি আমি উদ্ধার করতে পারি নি ভগবান উল্টো করলে কেন নাগব ঈশ্বর দীর্ঘৈতাল বর্ষয় বয় রয় ঈশ্বর উল্টে দেন রতাল বর্ষয় বয় দীর্ঘৈ সেতু হয় রসই জি ও বি গড আপনি লিখলেন এবার উল্টো করে দেন ডি ও সি কি হবে ডি ও সি হবে আল্লাহর সঙ্গে সমান সব তো সমান করে দিচ্ছেন বৈজ্ঞানিকে সব সমান করে দিচ্ছেন আমরাও সমান করে ফেলেছি আল্লাহর সঙ্গে কারোর সমান নয় আল্লাহ আল্লাহরই কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই আমার জবান থেকে আল্লাহ শব্দ ছাড়া ওর কোনো শব্দ বার হবে না যদি আমি মুসলমান বলে দাবি করি ইমানদার বলে দাবি করি আমার জবান দিয়ে আল্লাহ শব্দ ছাড়া কোনো কিছু বার হবে না কিন্তু আমরা বলি উপরওয়ালার ইচ্ছা সেজনার ইচ্ছা বেঈমান হয়ে যাব হবে না ইমানদার হওয়া জানে বেঈমান হয়ে যাবে তাহলে আমার জবানে একটাই থাকবে কি আল্লাহ আমার জবানে একটাই উচ্চারণ থাকবে আল্লাহ অন্য কিছু থাকবে না ভাই বলতে নেই অনেক বক্তারা বলে এটা করেছি ওটা করেছি এখানে গেছি ওখানে গেছি সেখানে গেছি আমি ওটা বক্তব্য দিই না তবুও বলছি আমি রাস্তাঘাটে চলাফেরা করি আসাম ত্রিপুরায় যাই কিন্তু আমার জবান থেকে আমি আল্লাহ শব্দ পরিবর্তন করি না ড্রেসও পরিবর্তন করি আমার ড্রেসটাই রেখে দিয়েছি আমার আল্লাহ শব্দটাই রেখে দিয়েছি কোন হিন্দু দোকানে চা খেতে গেলে কোনোদিন বলি না যে আমার এক গেলাস জল দাও পানি বলি আমি আমি পানি ছাড়া জল বলি কেন কার ভয় করব এদের ভয় করব কেন কুকুর বিড়ালের ভয় করে লাভ নাই যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই আল্লাহর যদি সন্তুষ্ট করতে পারি কুকুর বিড়াল আমার কিছু করতে পারবে না আর আল্লাহকে যদি অসন্তুষ্ট করি তাহলে কুকুর বিড়ালে আমার জগৎ কোন মেরে দেবে আমি যদি আল্লাহর হই আল্লাহ আমার হবে আর আমি যদি আল্লাহর না হই আল্লাহ আমার হবে তাহলে আমার আল্লাহর হতে হবে আল্লাহর হুকুম ও আহকাম গুলো মানতে হবে নবীর আদর্শ গুলো চলতে হবে তাহলে বলো দ্বিতীয় নম্বর শর্ত আমার সাহাবারা তোমরা শুনে নাও তোমাদের দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তোমাকে দেখার সঙ্গে সঙ্গে কেউ যেন চিন্তিত না হয় তোমাকে দেখার সঙ্গে সঙ্গে কেউ যেন চিন্তা করে না তুমি ব্যক্তিটা কে তুমি ব্যক্তিটাকে কেউ যেন চিন্তা করে না দেখার সঙ্গে সঙ্গে যেন বলতে পারে তুমি একটা মুসলমানের বাচ্চা গরু খাবা যায় এটা যেন দেখার সঙ্গে সঙ্গে বলতে পারে তাহলে আল্লাহ নবী কি বলেছে তোমার লেবাসটাকে পরিবর্তন করো আজকে রাস্তায় উঠলে একজন বিএসএফ কে দেখলে বোঝা যায় একজন মিলিটারি কে দেখলে বোঝা যায় একজন পুলিশ কে দেখলে বোঝা যায় একজন সন্ন্যাসী কে দেখলে বোঝা যায় একজন পুরোহিত কে দেখলে বোঝা যায় একজন পণ্ডিত কে দেখলে বোঝা যায় একজন ধর্ম নেতা কে দেখলে বোঝা যায় একজন ধর্মগুরু কে দেখলে বোঝা যায় কিন্তু হতভাগা কপাল ফাটা মুসলমানের বাচ্চা রাস্তায় উঠলে বোঝা যায় না যাই বোঝা যায় না এ তো বেদিনের পোশাকটা পরে বসে আছে ইহুদি নাসারার পোশাকটা নিয়ে বসে আছে পড়েছে ঠিক আছে কিন্তু কোন টুপিওয়ালা দাড়িওয়ালার কাছে গিয়ে যদি সালাম দেয় তবু বোঝা যায় যে না এই মানুষটা আমার জাতের মানুষ সালামও দেয় না সালামও দেয় না ভাই সালামের ভাগ বেড়েছে না কমেছে সালামের ভাগ বেড়েছে না ওরে আমার ছেলের নাম হচ্ছে আব্দুল সালাম তো আমি সালাম দেবো কেন
আমার ছেলের নাম আছে সালাম, আমি আমার সালাম দিতে হবে কেন? ভাই নামাজ পড়ো, নামাজ পড়ে কি হবে? ইবাদত করতে হবে। আরে ইবাদত কি হবে? আমার ছেলের নাম আছে ইবাদুল্লাহ, তে তো ইবাদত রইছ, ইবাদত করে লাভ কি না? তুমি জান্নাত পাবে। ওরে আমার ঘরে দুটো ছেলে আছে জান্নাতের ফেরদাউস, তাহলে আমার ইবাদত করতে হবে। এই রকম আমাদের কথাবার্তা। কোন মানুষ যদি পরেশ করতে চায়, তাকওয়া করতে চায়, কোন মানুষ কোন মৌলবি মাওলানা নামাজি যদি পরেশগার হতে চায়, তাকওয়া যদি করতে চায়, যদি কোনো বাড়িতে না খায়, ব্যাস পেছনে টিপুনি কাটতে শুরু করে, ও বড় মাওলানা হয়েছে, বড় হয়েছে, অমুকেরা খেয়ে গেল, তমুকেরা খেয়ে গেল, অমুকেরা হলো, কিন্তু কোন হিন্দুর বাড়িতে গিয়ে যখন বলেন আমি দীক্ষা নিয়েছি কারো বাড়ি খাবো না, কেউ কিছু বলবে না, একদম আপনার বলবে ঠিক আছে, সহযোগিতা করবে, আর আমার জাত সহযোগিতা দূরের কথা, টিপ্পুড়ি কাটবে, সহযোগিতা করবে, টিপ্পুড়ি কাটবে, এক সময় তো হয়ে গেছে। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে গেঁথেছি মালা সকাল দুপুর সন্ধ্যা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে গেঁথেছি মালা সকাল দুপুর সন্ধ্যা একবার যদি দাও দেখা ও গো মদিনাওয়ালা একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি লাল ফুলকে প্রশ্ন করি রোটি কোথায় পেলে মোর নবীজির খোল মুবার লাল ছিল বলে তাই লাল গোলাপকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালো ফুলকে প্রশ্ন করি রোটি কোথায় পেলে মোর নবীজির কেশ মুগার কালো ছিল বলে তাই কালো গোলাপকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাদা ফুলকে প্রশ্ন করি রোটি কোথায় পেলে মোর
নবীজির দন্ত মোবারক সাদা ছিল বলে তাই সাদা গোলাপকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবুজ ফুলকে প্রশ্ন করি রবটি কোথায় পেলে মোর নবীজির পাপড়ি মোবারক সবুজ ছিল বলে তাই সবুজ গোলাপকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পড়াব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াব তোমার হাজার ফুলের মালা একবার যদি দাও দেখা ও মদিনাওয়ালা একবার যদি দাও দেখা ও কামলিওয়ালা হাসি মুখে পড়াব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াব তোমার হাজার ফুলের মালা আল্লাহুম্মা তো ভাই ভাই টাইম হয়ে গেছে বক্তা পেছনে মনে হয় বসেই আছেন বক্তাকে বসিয়ে রেখে বক্তৃতা দেওয়া ঠিক নয় কারণ তার কাছ থেকে যে সময়টা চলে যায় এটা হচ্ছে হক কাটা হয় তার সময়টা কেড়ে নিলে এটা হক কাটা হয় মনে এসে গেছেন আমি ওনার কাছে ক্ষমা চাইছি অনেকটা সময় নিয়ে নিয়েছি আল্লাহ পাক যদি আবার কখনো সময় দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা করা যাবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব